বীরভূমের রামপুরের ঘটনার প্রতিবাদে নদিয়ার তেহট্টের হাউলিয়া মোড় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। নারকীয় বর্বরোচিত পাশবিক হত্যালীলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালিত হয় বুধবার বিকেলে। এখানে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়ার উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস, জেলা পদাধিকারী অভিজিৎ দেবনাথ, সঞ্জীব দেবনাথ, সুসেন দেবনাথ এবং ZP9-এর সভাপতি মধুময় বিশ্বাস সহ অন্যান্য নেতৃবর্গ ও কর্মী সমর্থকরা। প্রায় 25 মিনিট ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। আজকে আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি চলছে, তার কারণ আপনারা জানেন গত পরশুদিন রাতে অর্থাৎ সোমবার রাত্রিতে বীরভূম জেলার রামপুরহাটে নিকটবর্তী যে গ্রাম, সেই গ্রামে মহিলা 10 জন মহিলা এবং 2 জন শিশুকে রাতের অন্ধকারে ঘরের তালা দিয়ে তাদেরকে বাইরে থেকে পেট্রোল ঢেলে অগ্নি সংযোজন করে তাদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনায় প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই তারই জন্যে আমরা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার দাবিতে এবং যে এইরকম যে ঘটনা ঘটল, নরকীয় যে ঘটনা, সেই ঘটনা সিবিআই তদন্তের দাবিতে কর্মসূচি চলছে। আর এই দাবি আমরা এই সাময়িক যে পথ অবরোধের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে যাই যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আমাদের 356 ধারা প্রয়োগ করা উচিত, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। মানুষের জীবনযাত্রার স্বার্থে এই কাজ অবিলম্বে একটা নাটক করছে, তার কারণ হচ্ছে একের পর এক সপ্তাহে 26 জন জনপ্রতিনিধি সহ 26 জন ব্যক্তি, আজকে মহিলা শিশু সহ খুন হলো। আজকে সেই মুখ্যমন্ত্রী, তিনি নির্বিকার। আজকে সেখানে আমরা যে মুখ্যমন্ত্রী বারবার সিবিআই এর তদন্ত দাবি করতেন, আজকে সেই মুখ্যমন্ত্রী সিবিআই দেখে ভয় করছে। আজকে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি এই মুখ্যমন্ত্রী এইভাবে একদম 180 ডিগ্রি ঘুরে যায় কি করে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, মা বোনের কোনো, আজকে মায়ের বিশেষ করে মহিলাদের মান সম্মানের নিয়ে যেভাবে সিনেমিনি খেলা হচ্ছে, আজকে তারই আজকে প্রতিবাদী আজকে আমাদের এই যে আধ ঘন্টার আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি আমরা পালন। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।